যাব মনে হয় তুমি যাদবপুর লোক সাংগঠনিক জেলার একটাই পন্থা আন্দোলনের মাধ্যমে মোর্চা এই জেলায় অন্তত এগোবে। আচ্ছা, আমার কাছে প্রচুর দর্শক বিভিন্ন রকম কোশ্চেন নিয়েছিল এনআরসি সিএবি, যখন তারা স্টেটমেন্ট চাইছে যে কি হয়েছিল বা কি ঘটনা কি পরিপ্রেক্ষিতে, তখন নমস্কার, আমি সৌনক দাস, আমার সঙ্গে রয়েছে যাদবপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি মলয় চ্যাটার্জি। আমি মলয়ের কাছে প্রথমে যাব। মলয়, তুমি যাদবপুর লোক সাংগঠনিক জেলার যুব সভাপতি, তো তোমার মধ্যে কি কি দায়িত্ব এখন এই মুহূর্তে রয়েছে? দেখুন, আগে এই জেলাটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব জেলা নামে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব জেলার পাঁচটা বিধানসভা ছিল, প্রত্যেকটা লোকসভা অনুযায়ী একটা সাংগঠনিক জেলা, একদম যাদবপুর লোকসভা নিয়েই আমাদের যাদবপুর সাংগঠনিক জেলা গঠিত। বর্তমানে সাতটি বিধানসভা এর মধ্যে রয়েছে, আমাদের মধ্যে ভাঙর একটা মেজর সবসময় সেখানে পলিটিক্যাল একটা জানার জন্য, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যেরকম বাড়িপুকুরের বিদ্যাঘাটি বেড়ে গেছে, আপনি যে নিচে এখানে দেখে আসেন, এই সমস্ত বাসিন্দা বাড়িপুকুর বিধানসভা। আচ্ছা, এখানে এতটা পরিমাণে তৃণমূলের সন্ত্রাস চলে, যেখানে তৃণমূল মানে বিরোধী পার্টি কেউ করতে পারে, করলে তাকে নয় ঘর ছাড়া হতে হবে, আর নইলে তাকে বিভিন্ন রকম ভাবে অত্যাচারের শিকার। তো যুব মোর্চা তো সবসময় একটা রক্ত গরম, তো যুব মোর্চা কিভাবে এগোবে এই লড়াইয়ে? যুব মোর্চা একটাই পন্থা আন্দোলনের মাধ্যমে, যুব মোর্চা এই জেলায় অন্তত এগোবে, ঠিক আছে। প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে আমাদের উচ্চ স্বর থাকবে, প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে আমরা পথে ঘেটে ঘাটে নেমে হচ্ছে আন্দোলনে মানুষের সাথে মানুষের পাশে, এই অঙ্গীকার আমরা প্রথম দিন থেকেই নিয়েছি। আপনারা জানেন শিক্ষা দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়, তারপর আমাদের যাদবপুর ক্যাম্পাসে যেটা সে বিষয়ে সমস্ত ক্ষেত্রে যাদবপুর সাংগঠনিক জেলা পথে ঘাটে নেমে আন্দোলনে মানুষের সাথে মানুষের পাশে থাকে। হ্যাঁ, সে তো আমরা দেখেছি এবং আমরা নিজেরাই পথে মিছিল করেছি প্রচুর আন্দোলন। আমাদের এই আন্দোলনের জেরেই কিন্তু আমাদের একটা বড় সাকসেস বলা চলে, আজ কিন্তু যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি বসেছে, এটা সত্যি আন্দোলনের ফল। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চার একটা কিন্তু আন্দোলন, একদম একদম। আচ্ছা, আমার কাছে প্রচুর দর্শক বিভিন্ন রকম কোশ্চেন নিয়েছিল এনআরসি সিএবি, তো সেই টপিকে যাওয়ার আগে আমি কিছু প্রেজেন্ট একটা সিনারিও চলছে, সেটা হলো কামদুল। তো আমি বিশেষত আইনের স্টুডেন্ট নই, মলয় হয়তো সেইভাবে একটু গাইড করলে পারবে, বাট আমি মলয়ের কাছে যেটা কামদুলি, যে কামদুলি নিয়ে যে ভার্ডিক্টটা বেরোলো, এটা নিয়ে তোমার কি মতামত? মানে তোমার কি মনে হয় যে এই ভার্ডিক্টটা ঠিকঠাক হলো সেই নির্যাতিত পরিবারের কাছে? একজন সচেতন নাগরিক হিসেবে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা আমাদের কাম্য নয়, কিন্তু যদি পার্সোনাল মতামত জানতে চান তাহলে কামদুনি যে বিচার ব্যবস্থা, যে বিচারের যে পন্থাটা বেরোলো, বিচারের যে রায়টা বেরোলো, তাতে আমরা কিন্তু সন্তুষ্ট নই, আমরা মানুষের থেকে বিধ্বস্ত, ঠিক আছে। কারণ মৌসুমি কয়েল আর কুমা কয়েলের নাম আপনারা শুনেছেন, কামদুনি আন্দোলনের দুই মুখ, তারা অন রেকর্ড টিভিতে বলছে যে যখন বিচারপতি জয়মাল্য বাগচি যখন তারা স্টেটমেন্ট চাইছে যে কি হয়েছিল বা কি ঘটনা কি পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু সিআইডি বলুন বা রাজ্য পুলিশ সেই তদন্তের যে রিপোর্ট তা কিন্তু তারা পেশ করতে পারেনি। ফলে কি হলো, যারা মূল দোষী তারা বিভূষণ খালাস করলো 10,000 টাকার দণ্ড, এবং দুই আসামি এনামুল ইসলাম আর আমিনুল ইসলাম দুইজনকে হচ্ছে যাবতীয় সাজা দেওয়া। কিন্তু এই যে বাকি চারজন খারাপ হয়ে গেছে, এবার তুমি জানো যে ভিকটিমের ফ্যামিলি অলরেডি বলেছে যে তাদেরকে কোর্ট চত্বরে মারা হয়েছে, এই যে চারজন ছাড়া পেয়ে গেল,
এটা কি পরবর্তীকালে পরিবারের ক্ষতি করতে পারে না? তার জন্যই তো আমরা এখানে হাইকোর্টের রায়ে আমরা থাকছি। আমাদের বিরোধী দলনেতা, আপনি শুনেছেন, ওদের ফোনে আশ্বস্ত করেছে, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, মুভ করছি, ঠিক আছে। বিরোধী দলনেতা, স্বরাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করছি, এবং আমাদের বিজেপির প্রধান মুখপাত্র আমরা আস্তে আস্তে আরো যদি পরিবার যদি বিজেপির সহায়তা চায় অবশ্যই একদম বিজেপি থাকবে। হয়ে গেল কামনুনি, এবার আসছি আমাদের যে বহু প্রতীক্ষিত টপিক, যেটা নিয়ে আপনারা প্রচুর কোশ্চেন করেছেন, এনআরসি আর সিএ, মানে সোজা কথায় নাগরিকত্ব বিল, সেটা নিয়ে। আচ্ছা, আমি প্রথমে এর একটা ওভারভিউ দিয়ে দিই, যেটা আমরা একটু স্টাডি করেছি, সেটা হলো 2018 সালের 22 সেপ্টেম্বর কোচবিহার এবং আলিপুরদুয়ারে এনআরসি নিয়ে আলোচনা একটা হয়, এবং ওই বছরই বিভিন্ন সময় জলপাইগুড়ি আর মালদায় এ নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়। তো এই আলোচনায় যখন হয় এবং তারপরে যখন বিভিন্ন রকম কথা ওঠে এনআরসি সিএ নিয়ে, প্রচুর বাস ট্রেন জ্বলে যায়, মানুষকে ভুল বোঝানো হয়, বিরোধী মানে টিএমসি সরকার, সিপিএম, কংগ্রেস, এরা প্রচুর ভাবে মানুষকে ভুল বুঝিয়েছে এনআরসি সিএ নিয়ে। তো এই এনআরসি সিএ নিয়ে যেসব কোশ্চেন আমাদের কাছে এসছে সেটা নিয়ে আমি মলয়ের কাছে যাচ্ছি। তোমার কি মনে হয় না যে হঠাৎ করে এই ওয়ান্স ইন এ ব্লু মুন 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, হঠাৎ করে বিজেপি এনআরসি সিএ নিয়ে একটা অন্যরকম আগুন লাগিয়ে দিতে চাইছে, নাকি না সেটাকে একটা সুন্দর পন্থায় মানুষকে নাগরিকত্ব দিতে চাইছে? প্রথমেই বলে রাখি, 1947 সাল এবং 1971 সালে পাঞ্জাবে, তারপরে বাংলাদেশ বর্ডার দিয়ে আসাম সংলগ্ন পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা তো আশ্রয় নিয়েছে, ফলে উদ্বাস্তুজনিত সমস্যা একটা ভারতবর্ষে বিশাল বড় ক্রাইসিস হয়ে গিয়েছিল, যেটা ভারতবর্ষকে যে বোঝাটা ভারতবর্ষকে বয়ে নিয়ে আপনি যেতে হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার একাঠা তারা নীতি নির্ধারণ করতে উদ্যত, সেই জন্যই এই সিএটা ইমপ্লিমেন্ট করতে এবং বাঙালি হিন্দুদের নাগরিকত্ব প্রদানের জন্য তারা উদ্যোগী হয়ে এই সিএটা ইমপ্লিমেন্টেশনের জন্য তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের সীমান্তবর্তী যত এরিয়াতেই যারা বাইরে নির্যাতিত, যেসব দেশে নির্যাতিত, তারা যেন ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব এবং সুন্দরভাবে ভারতে থাকতে পারে, এবং এটা আমাদের বিজেপির সংকল্প ছিল। সংকল্প পত্রে এটা বিজেপি প্রকাশ করেছিল যে আমরা এনআরসি সিএ নিয়ে নিয়ে এসে ভারতের মানুষকে সুন্দর এবং উন্নততর জীবন দেব এবং তাদের জীবন আরো যাতে সুখময় হয় সেটার চেষ্টা করবে, এবং এই সংকল্পে বিজেপি সাফল্য পেয়েছে। এই সাফল্যের দিক দিয়ে আমি আসি, এই যে সিএ এনআরসি বিল লোকে বলছে পাশ হয়নি, কিছু হয়নি, তো হঠাৎ করে তোমার কি মনে হয় এটা কি কোন তরফ থেকে পাশ হয়ে রাজ্যসভা লোকসভায় পাশ হয়ে হয়ে নিশ্চয়ই এসেছে, তাই? 2016 সালে এটা প্রথম লোকসভায় প্রেরিত হয়, পরবর্তীকালে 2019 সালে এটা রাজ্যসভায় পাশ হয়, তার পরবর্তীকালে সিএবিটা মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হয়, তার পরবর্তীকাল থেকে এর ইমপ্লিমেন্টেশন ধীরে 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 শুরু হওয়ার চেষ্টা চলছে। তার মানে এটা বলাই যায় যে এই বিল পাস হয়েছে। আচ্ছা, আরো একটা জিনিস যেটা লোকে বলছে যে এখানে এখানে হিন্দুদের মধ্যে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, খ্রিস্টান রয়েছে, মুসলমানরা নেই, তাহলে মুসলমানরা নেই কেন? এটা এটা খুবই বেসিক একটা জিনিস, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গাতে যে সমস্ত মানুষরা ধর্মীয় কারণে, যে সমস্ত সংখ্যালঘু মানুষরা ওই দেশের সংখ্যালঘু মানুষরা ধর্মীয় কারণে এই দেশে এসে উদ্বাস্ত হচ্ছে বা আশ্রয় নিচ্ছে, তাদেরকে নাগরিকত্ব প্রদানের একটা পন্থা মাত্র, ঠিক আছে। ওখানে তো এইসব এই সমস্ত কোনো ধারণাই নেই যে সংখ্যালঘু মুসলিমরা বিতাড়িত হয়ে এখানে আশ্রয় নিচ্ছে, এরকম
এবং সেটা হলো মুসলিম দেশ, সেখানে মুসলিম দেশে মুসলিমরা তো কোনোদিন নিপীড়িত হতে পারে না। যেসব সংখ্যালঘুরা ওই দেশ থেকে সেখানে এসে আশ্রয় নিচ্ছে তাদেরকে নাগরিকত্ব প্রদানের একটা ব্যবস্থা। তা সেক্ষেত্রে কি মুসলিমদের যারা ভারতীয় মুসলিম তাদেরকে বের করে দেওয়ার এরকম কোন কথা ওই জিনিসটা লেখা নেই? তাহলে এই যে টিএমসি বা সিপিএম বা কংগ্রেসের কাছে যারা বোঝাচ্ছে মানুষ অবক্ষ, ঠিক আছে, মার্কেটে টিকে থাকবে, ঠিক আছে, কিছু একটা বলুন, ঠিক আছে, ওদের ভোট ব্যাংকটা বাঁচিয়ে রাখবে, তার মানে এটার তো প্রমাণ হলো যে ভারতীয় নাগরিকত্ব বিলে বা এনআরসি করলে ভারতীয় যারা মুসলিম যাদের যথোপযুক্ত নথি রয়েছে তারা কখনোই ভারত থেকে বিতাড়িত হবেন। যারা ভারতে আসবে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষেরা ধর্মীয় কারণে বা অন্যান্য কারণে নিপীড়িত হয়ে ভারতে আসবে তারাই নাগরিকত্ব পাবে, এখানে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কোনো কথা বলা নেই। এবং এটা টিএমসি সিপিএম কংগ্রেস যারা এইসব বোঝাচ্ছে এটা পুরো একটা ভুয়ো তথ্য, এটা আপনাদের কাছে জানিয়ে এটা ভোট ব্যাংকে দাঁড়িয়ে, খুব ভালো কথা, ভোট ব্যাংকে দাঁড়িয়ে। আচ্ছা আরো একটা, যে ভারত যে একটা জনদরদি, লোকে বলছে ভারত এটা এনআরসি সিএ নিয়ে একটা জনদরদি কথাবার্তা বলছে বা জনদরদি প্রকল্প চালু করার চেষ্টা করছে যেখানে অন্যদের ভারতে জায়গা দেয়। তাহলে রোহিঙ্গারা কি দেখুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে তারা মেনে নিয়েছে যে রোহিঙ্গা মুসলিমরা, ঠিক আছে, অ্যাকচুয়ালি তারা রোহিঙ্গা, তারা জেহাদি, ঠিক আছে। ভারতীয় পরম্পরা সবসময় আমরা বুদ্ধাম সরণাম গচ্ছামি বিশ্বাস, একদম, ঠিক আছে, আমরা কখনোই খুনি বা জেহাদি যারা তাদেরকে আশ্রয়ের পক্ষপাতিত্ব আমরা করি, তাই জন্য তাদের, হ্যাঁ, এই বুদ্ধাম সরণাম গচ্ছামি থেকে বলি একটা কথা, এই রোহিঙ্গাদের হাত হাতে খুন রয়েছে, এরা লাখে লাখে বৌদ্ধ যারা তাদেরকে মেরেছে মায়ানমার হত্যা করেছে এবং দিনের পর দিন হত্যা করেছে, হিন্দুদেরও সেখানে হত্যা করেছে, হ্যাঁ, হিন্দু বৌদ্ধ যারাই তাদের ধর্মীয় বিরোধী তাদেরকেই তারা হত্যা করেছে, তাই তাদের হাতে রক্ত লেগে রয়েছে। আর আরো দু তিনটে কোশ্চেনের মধ্যে আমি এনআরসিসি এটা কমপ্লিট করব, যেটা আসছে কোশ্চেন হলো এই যে 2019 যে নতুন যে আইনটা আনছে সেটা কি কোনো নতুন আইন না কোনো সংশোধনী? এটা তো আগেই বললাম, 2016 সালে এটা প্রথম লোকসভায় পাস হয়, তারপর 2019 সালে রাজ্যসভায় পেরিত হয়, তারপর সেটা ধীরে ধীরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল থেকে সিটিজেনশিপ অ্যাক্ট হয়ে নতুন কোনো বিষয় না। এবং এখানে এটা ভোটারদের সবাই সম্মত হয়েই পাস হয়েছে, অতএব এটা কোনো নতুন আইন হতেও পারে না। আচ্ছা তাহলে আরো একটা লাস্ট কোশ্চেন এনআরসি সিএনএ, যেটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন আসছে, এই যে আমাদের প্রত্যেকে বলছে আমরা এতদিন ভোট দিই, আমরা এতদিন আমাদের আধার কার্ড রয়েছে, আমাদের রেশন কার্ড রয়েছে, আমরা ভোট ভোট দিচ্ছি, তাহলে তারপরেও কেন নাগরিকত্ব আইনটা দরকার? মানে এটা দিয়ে কি নতুন করে আইডেন্টিটি তৈরি হবে নাকি না ভারত সরকার অন্য কোনো পন্থায় এগোবে নাগরিকত্ব দেওয়া? জাতীয় নাগরিক যে 1947 সালের পর বলুন বা 2071 সালের পর বলুন, যে একটা মানে বিপুল সম্পদ বিপুল সম্পদ যে উদ্বাস্তুর যে বোঝা যেটা ভারতবর্ষ নিয়ে চলেছে, ঠিক আছে, সেটাকে একটা কাঠামোতে আনা দরকার, একদম, ঠিক আছে। এখনো এখনো প্রেজেন্ট ডেতে দাঁড়িয়েও অবৈধ কিন্তু যাতায়াত চলছে, হ্যাঁ, ঠিক আছে, একটা একটা দেশ তো এর মধ্যে চলতে পারে পারে, তো সেটাকে একটা বেসিক কাঠামোয় নিয়ে আসার জন্যই এই সিএটা ইমপ্লিমেন্টেশনটা খুবই দরকার। এবং তার জন্য ভারতীয় জনতা পার্টি সহ আমাদের যে আরো শরিক দলগুলো আছে তারা পরিপন্থীতে এটাকে ইমপ্লিমেন্ট ভারতবর্ষে করতেই এবং ভারতের নাগরিকের স্বার্থে নিরাপত্তার খাতির খুবই দরকার, গুরুত্বপূর্ণ। আপাতত এনআরসিসি নিয়ে আপনাদের যে সমস্ত কোয়ারি আমার কাছে এসেছিল সেগুলো তো ক্লিয়ার হয়েছে, লাস্ট একটা টপিক নিয়ে আসব, সেটা হলো এই মুহূর্তে চলাকালীন তদন্ত নিয়ে। হ্যাঁ, তো প্রচুর তদন্ত ইডি এবং সিবিআইয়ের হাতে চলছে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে, তো তোমার কি মনে হয় যে ইডি সিবিআই ঠিক তদন্তের দিকে এগোচ্ছে নাকি সেখানে কোথাও ঢিলেমি রয়েছে, সেখানে কোথাও বোঝাপড়ার একটা ব্যবস্থা রয়েছে, মানে বোঝাপড়ার গল্প যেটা বিরোধীরা তুলছে?
আজকে যখন দাঁড়িয়ে ইন্টারভিউটা দিচ্ছি, আজকেও কিন্তু ইডি তল্লাশি চালাচ্ছে এবং দুই হেভিওয়েট তার মধ্যে ইনক্লুড আছে, এক হচ্ছে মদন মিত্র আর দুই হচ্ছে সিবিআই অলরেডি হামলা দিয়ে দিয়েছে। পুরো দুর্নীতি পুরো নিয়মতে মামলা হয়েছে, ঠিক আছে, পুরো দুর্নীতি যেটা বলছিল তারই অভিযান চালাচ্ছে হচ্ছে ইডি, আরো বিভিন্ন জায়গায় চালাচ্ছে, তার মধ্যে এরাও ইনক্লুডেড। দেখুন, ভারতীয় সংবিধান ব্যবস্থা একটি জটিল সংবিধান ব্যবস্থা, এটা আমরা ভুলেই যাই, এর অনেক দিক প্রতিদিক আছে, এটা একটি সময় সাপেক্ষ বিষয়, তদন্ত তদন্তর মধ্যে করে চলছে এবং তদন্ত তদন্তর মধ্যে করেই চলবে, যেটা সময় যেটা সময়ের ব্যাপার সেটা সময় নিয়েই চলবে, তাতে তো আমরা হস্তক্ষেপ করতে পারি। আর বিরোধীরা যেটা বলছে সেটা তো তারা ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য অপচর্য চালাবে চালাবে। এটা একদম ঠিক যে ইডি সিবিআই কিন্তু স্বশাসিত সংস্থা, এখানে কোনো বিজেপির কন্ট্রোল নেই। আইনের আদালতের নির্দেশে ইডি সিবিআই জাজ করছে বা যে প্রক্রিয়াটা যাচাই করছে, সমস্ত রকম নথি চেক করছে, এটা কিন্তু আদালতের নির্দেশ, এখানে কোনো বিজেপির নির্দেশ নেই। এইটা নিয়ে কোনো রকম ভুল ধারণা আপনাদের মধ্যে রাখবেন না যে বিজেপি ইডি সিবিআই কন্ট্রোল করে, এবং বলা হয়েছে খুব ভালোভাবে ক্লিয়ার করা আরো সুন্দর ভাবে এগিয়ে যাক এবং তার রেজাল্ট যেন খুব তাড়াতাড়ি আসে, রাস্তায় বসে থাকা মেয়েগুলো যেন তাড়াতাড়ি চাকরি পায় এবং দোষীরা যেন অতি তাড়াতাড়ি জেলে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। মানে এটা আমাদের ইচ্ছে যেন ইডি আদালতের নির্দেশে ইডি সিবিআই এই কাজটা আমাদের করে দেখাতে পারে। এখনো আপাতত এইটুকুই, ধন্যবাদ।